আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আর ডুপ্লিকেট নয়, এবার খাঁটি। গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের পদক আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, খাঁটি মৌচাকের মধু পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ রসুল বলেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فصلي لربك ونحر. إسلامي ভক্তবৃন্দ, সুপ্রিয় ভগ্নীগণ, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ 2019 ঈদ উল আধা কুরবানের ঈদ সবেমাত্র আমরা ঈদের নামাজ সমাপ্ত করেছি। এটা সারা পৃথিবীর মুসলিমদের জন্য আনন্দ উৎসব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত কায়েম করো, নামাজ পড়ো এবং নাহার করো। নাহার সাধারণত উটকো নাহার, নাহার করা হয় লক্ষ্য উদ্দেশ্য কুরবানি। নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা কুরবানির কথা উল্লেখ করেছেন সূরা কাউসার এর দ্বিতীয় নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় কুরবানির গুরুত্ব ও মাহাত্ম্য। কুরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়, এটাও একটা আশ্চর্যের বিষয়। যেখানে সাধারণত একটা জীবকে হত্যা করে জাহান্নামে যাবে মানুষ, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্দিমাত ইমরাতুন ফি হিরাতিন হামাসাতাহা হাত্তা মাতাত জুআ ফাদাখালাত ফিহা নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে শুধুমাত্র এই জন্য যে মহিলাটি একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, এমনকি সে বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে, এই বিড়ালের কারণে এই মহিলাটিকে জাহান্নামে যেতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2365, সহিহ মুসলিম হাদিসটি আছে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ অত্র হাদিসের ভাষ্যে লিখছেন যে মহিলাটি যে কাফের ছিল এমনটি নয়, মুশরিক ছিল এমনটি নয়, কুফর শিরকের কারণে জাহান্নামে যাবে এমনটি নয়, বরং মহিলাটি ঈমানদার ছিল, একটা বিড়ালকে মেরে ফেলার কারণে সেই মহিলাটিকে জাহান্নামে যাবে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঈদ উল আধা কুরবানির দিন, আজকে আমরা লক্ষ লক্ষ পশু, বিড়াল থেকেও বড় জীবকে আমরা আল্লাহর পথে জবাই করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখাটাই স্বাভাবিক, যে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি, শুধু যদি পশু জবাই করাই মূল লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে পশু তো আমরা বৎসরের প্রতিদিনই জবাই করি, প্রতিদিনই আমরা সাধারণত মাংস খাই, তাহলে আজকের পশু জবাই আর বৎসরের অন্যান্য দিনে সাধারণত পশু জবাই এর মধ্যে তারতম্য কি, এর মধ্যে পার্থক্য কি? কুরবানির দিনগুলিতে পশু জবাই একটা পর্যায়ে একটা মর্তবা মর্যাদা রাখে, আর অন্যান্য দিনগুলিতে যে পশু কুরবানি পশু জবাই করা হয় তার একটা স্থান বা তার একটা অবস্থান রয়েছে, এ পার্থক্য কেন? আপনারা অবগত আছেন যে যেই পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়, আর এটা একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার একমাত্র পুত্র
তখন ইসহাক জন্মগ্রহণ করেননি। একমাত্র পুত্র ইসমাইল আলাইহিসসালাম যখন একটু দৌড়তে শিখেছেন, পিতার চোখের সামনে ছুটোছুটি করতে শিখেছেন, আর তখনই তাকে আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিচ্ছেন। পুত্র প্রস্তুত হয়ে যাচ্ছেন, পিতাকে বলছেন, আব্বা জান, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আমাকে কুরবানি করার, আপনি তাড়াতাড়ি তা বাস্তবায়ন করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এসব ইতিহাস আপনাদের জানা, এসব ইতিহাস আমি বলতে চাচ্ছি না। পবিত্র কোরআন সূরা সফাত 37 নম্বর সূরার 102 থেকে নিয়ে 107 পর্যন্ত আপনারা অধ্যয়ন করবেন। মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা আমি বলতে চাচ্ছি, গতকালকে জামরায়ে আকাবাতে ইয়াউমুন নাহার কুরবানির দিনে সৌদি আরবে জামরায়ে আকাবাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করেছেন যারা হজ করতে গিয়েছেন। জামরায়ে আকাবা নাম হলেও তাকে আমাদের দেশের বাঙালিরা সাধারণত বড় শয়তান বলে জানে। সাতটি কঙ্কর মানে যে সাতটি কঙ্কর আল্লাহ আকবার বলে কেউ চপ্পল ছুঁড়ে মারতে শুরু করে দেয়। আজকে পেয়েছি দাদা শয়তানকে চপ্পল জুতা ছুঁড়ে মারতে শুরু করে দেয়। চপ্পল জুতা ছুঁড়ে নয়, বরং কঙ্করি কঙ্কর যারা মারবে, কিন্তু আজকে তো সেখানে শয়তান নেই। চপ্পল আর ছুরি জুতা কেন, জুতা চপ্পল তো প্রশ্নই আসে না, কঙ্কর দ্বারা আজকে মারা হচ্ছে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর দ্বারা ডাইরেক্ট শয়তানকে মেরেছিলেন। যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মেয়েতে নিয়ে যাচ্ছেন, জামরায়ে আকবার নিকটে পৌঁছাচ্ছেন, যাকে আমরা বড় শয়তান বলে থাকি, আর সেখানে যখন পৌঁছাচ্ছেন, শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা প্রদান করছে কুরবানি করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর দ্বারা শয়তানকে ডাইরেক্ট মেরেছিলেন। পরিশেষে ছোট জামরা, যাকে ছোট শয়তান বলে আমরা খায়িত করি, সেখানে গিয়েও শয়তান যখন বাধা প্রদান করছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়েও কঙ্কর দ্বারা শয়তানকে প্রত্যাঘাত করেছিল। ফলে আজকেও যে সমস্ত লোকেরা হজ করতে যান, ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতিকে স্মরণ করার লক্ষ্য উদ্দেশ্যে, ইতিহাসকে স্মরণ করার লক্ষ্য উদ্দেশ্যে, মূল লক্ষ্য উদ্দেশ্য কুরবানির সেই বিষয়টাকে স্মরণ করার জন্য আজকেও তারা কঙ্কর মেরে থাকেন। আজকে সেখানে শয়তান নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কঙ্কর নিক্ষেপ করেছিলেন ডাইরেক্ট শয়তানকে, আমরা যে ডাইরেক্ট শয়তানকে যারা হজ করছি তারা মারছি এমনটি নয়, বরং এটা হচ্ছে একটা প্রতিবিম্ব। সেই জায়গাতে শয়তান যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্করে নিক্ষেপ করেছিলেন, আজকে যারা হজ করছেন তারা কঙ্করে নিক্ষেপ করেন, এটা স্মরণ করে নেওয়ার জন্য যে মূল লক্ষ্য উদ্দেশ্য আসলে শয়তানের আনুগত্য, শয়তানের সাথে বন্ধুত্ব নয়, বরং শয়তানের সাথে চিরতরে শত্রুতা স্থাপন করাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত মুসনাদ আহমদ হাদিস রয়েছে, হাদিস নম্বর 2707, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে ইব্রাহিমও প্রস্তুত আর পিতাও প্রস্তুত, পুত্রও প্রস্তুত, পুত্র ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আব্বা জান, আমাকে তো কুরবানি করবেন, কুরবানি করার পরে কাফন দেবেন, কাফন দেওয়ার মতো কোনো কাপড় নেই, কাফন যে দিবেন কাফন দেওয়ার মতো কোনো কাপড় নেই, আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকটা খুলে রেখে দিন, এই পোশাকটাকেই আমাকে কুরবানি করার পরে এই পোশাক দিয়ে আমাকে কাফন দিবেন। কতটা নিশ্চিত ছিলেন যে আজকে কুরবানি হয়ে যাচ্ছি, আর পিতাও কতটা নিশ্চিত যে পুত্র আজকে কুরবানি হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পোশাক খোলার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আর সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা, তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দান করেছো, স্বপ্নের মাধ্যমে আমি তোমাকে যা নির্দেশ দিয়েছিলাম তুমি তা বাস্তবে রূপ দান করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ঘুরে তাকাচ্ছেন, একটা সাদা রঙের দুম্মা, পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সাদা রঙের দুম্মাটিকে জবাই করছেন, আর আল্লাহ তাআলা ওই দুম্মার বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিচ্ছেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তো তার পুত্রকে জবাই করতে বলেছিলেন, পুত্রও প্রস্তুত পিতাও প্রস্তুত, এটা ছিল কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের, আর আল্লাহ তাআলার এটা ছিল পরীক্ষা। সেই ইতিহাসকে স্মরণ করার লক্ষ্য উদ্দেশ্যে আজকেও কঙ্কর মারা হয়। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে কঙ্কর নিক্ষেপ করেছিলেন, শয়তান ডাইরেক্টলি যে কঙ্কর মেরেছিলেন, ভাই সকল, এই কুরবানির মাধ্যমে সত্যি আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ করা যাবে, কিন্তু প্রচলিত পদ্ধতিতে যদি পশুর গলায় ছুরি চালান, অন্যান্য দিনে তো ছুরি চালান, মাংস খাওয়া হবে, মাংস খাওয়া হবে, আল্লাহর কাছে নেকি পাওয়া যাবে না। পশু কুরবানির আগে আপনাদের আমি বলতে চাই, আসুন আমাদের হৃদয়ে যে পশুত্ব স্বভাব আছে এই পশুত্ব স্বভাবকে বিলীন করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে যখন সম্পূর্ণরূপে আল্লাহর কাছে অর্পণ করে দিয়েছিলেন, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়ে গিয়েছিলেন। আজকে 2019 বিজেপির পুনরায় ক্ষমতায় আসার পরে, বিশেষ করে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পরে আমরা ভীত সন্ত্রস্ত, আমরা ভীত সন্ত্রস্ত নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পরে, বিজেপি একাধিকবার ক্ষমতায় এসেছে, কিন্তু
নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ভারতের মুসলিম হিত সন্ত্রস্ত কেন? এতে থেকে উত্তরণের পর মুক্তির উপায়, আজকে আমরা সারা বিশ্বের মুসলিম দেশগুলোর দিকে, এমনকি রাষ্ট্রসংঘের দিকে তাকিয়ে আছি, তারা কেন আওয়াজ তুলছে না? কাশ্মীরে মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে, মায়ানমারে মুসলিমদের রক্ত ঝরেছে, আফগানিস্তান, ফিলিস্তিন, মায়ানমার, চেচেনিয়া, বসনিয়া, ইরাক, সিরিয়া, বিভিন্ন জায়গায় মুসলিমদের রক্ত ঝরছে, চীন মুসলিমদের, চীনে মুসলিমদের মসজিদে নামাজ পড়তে বাধা প্রদান করা হচ্ছে, ইয়াতনা সত্ত্বেও কিন্তু ওয়া মুসলিমরা তাদের গতিবেগ থেমে নেই ইসলামের পথে। উচ্চ শিক্ষিত ওয়া মুসলিমরা এর পরেও তারা কালেমায় শাহাদাত পড়ে মুসলিম হচ্ছেন, এমনকি উত্তরপ্রদেশে সেখানেও মুসলিম হচ্ছেন। এই মোদীর ক্ষমতায় আসার পরেও, যোগীর ক্ষমতায় আসার পরেও, এটা আপনারা এই ফেসবুক ইন্টারনেটে সবগুলো আপনারা দেখছেন কি মার খাওয়ার জন্য আমাদেরকে দেখেই মুসলিম হচ্ছেন। জি না, পবিত্র কোরআন এবং সুন্নাহকে দেখে, ইসলামকে দেখে, যে ইসলাম হলো একটা বাস্তব ধর্ম, পবিত্র কোরআন হলো চূড়ান্ত সত্য গ্রন্থ, একমাত্র পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, এবং পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আবার যদি মুসলিমরা যদি শাসন ক্ষমতা পায়, নিরাপত্তা পায়, তাহলে এই পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। সুতরাং আজকের এই পরিস্থিতি নতুন নয়, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু পয়েন্টে পয়েন্টে আপনাদের সম্মুখে কথা তুলে ধরছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পবিত্র কোরআন কোন নাটকের বই নয়, পবিত্র কোরআন কোন গল্প বা উপন্যাসের বই নয়, যে নবী রাসূলদের ইতিহাস, পূর্ববর্তী জাতিদের ইতিহাস উপন্যাস বর্ণনা করা হলো, আমরা পড়বো একটু আনন্দ উৎসাহিত হবো, বাস এখানেই শেষ, এর জন্য নয়। বরং পবিত্র কোরআনে যে নবী রাসূলদের ইতিহাস বর্ণনা করা হয়েছে, তা থেকে জ্ঞান আহরণের জন্য, তা থেকে শিক্ষা নেওয়ার জন্য, এ কথা সহিহ আল হাদিস পবিত্র কোরআন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 111 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। ভাই সকল, নবী রাসূলের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা ছিলেন, যে মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা ছিলেন, সেই মহান আল্লাহ তাআলাই তো আজকে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কি আল্লাহ তাআলা উদ্ধার করেননি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বলতে শুরু করলেন, তার পিতার বিপক্ষে গেল তার কথা, তার পরিবারের বিপক্ষে গেল তার কথা, হক কথা বলছেন, সত্য কথা বলছেন, সমাজের বিরুদ্ধে গিয়েছিল তার কথা, দেশবাসীর বিরুদ্ধে গিয়েছিল তার কথা, তার কারণ তিনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছিলেন, যে তোমরা মূর্তি পূজা করছো কেন, এই মূর্তিগুলোকে কোনো উপকার বা অপকার করতে পারে, তাওহীদের বার্তা তুলে ধরেছিলেন, পরিবার থেকে নিয়ে দেশের বিরুদ্ধে গিয়েছিল তার এই সত্য কথাটা। আর এজন্য পরিবার থেকে নিয়ে দেশ সকলে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধাচারণে উঠে পড়ে গিয়েছিল। সুতরাং একদিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সহ গ্রামবাসী যখন উৎসব আনন্দে মেলায় যখন বের হয়ে যায়, আর মেলা থেকে ফিরে এসে মন্দিরে প্রবেশ করে দেখে তাদের চোখ ছানা পড়া, আমাদের মাবুদগুলো, ঈশ্বরগুলোর সাথে এই ধরনের আচরণ কে করেছে, এই ধরনের আচরণ কে করেছে? কথায় কথায় ভেসে এলো একজন যুবক, সে কিন্তু আমাদের এই ঈশ্বরগুলোর বিরোধিতা করত, মাবুদগুলোর বিরোধিতা করত, প্রতিমাগুলোর বিরোধিতা করত, যার নাম হলো ইব্রাহিম। তারা বললো ডাকা হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে তাকে বলা হলো, আপনি এগুলো করেছেন, আমাদের মাবুদগুলোর সাথে আপনি এই কাণ্ড ঘটিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সুকৌশলে জবাব দিলেন, আমি তো দেখছি ওই বড় মূর্তিটার ঘাড়ে একখানা কুঠালি, তাকেই জিজ্ঞেস করুন না। সে জবাব দিবে যে কে তাদের সাথে এই কাণ্ডটা ঘটিয়েছে। এবার তারা একটু হতভম্ব হয়ে গেল, আর এ তো একটা মূর্তি, ই আমার কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে একটু পরে তাকিয়ে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো জানছেন আমাদের বড় মাবুদ, বড় ঈশ্বর কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহকে ছেড়ে দিয়ে তাহলে তোমরা এমন কিছু উপাসনা, ইবাদত, বান্দেগী করো কেন, পূজা পাঠ করো কেন, যে কোনো উপকার করতে পারে না, অপকার করতে পারে না, কথা বলতে পারে না? বাতিল পন্থীরা এখানে পরাজিত হয়েছিল, স্পষ্ট হয়ে গেছিল তাদের কাছে সত্য এবং মিথ্যা। কিন্তু জিদ বলে একটা কথা আছে, এই জিদের বশবর্তী হয়ে তারা বলল, যদি ঈশ্বরগুলোর প্রতিমাগুলোর সাহায্য সহযোগিতা করতে হয়, তাহলে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কি আগুনে পুড়িয়ে ছাই ভস্ম করে দিতে পেরেছিল? জি না, এটা সম্ভব হয়নি। যে মহান আল্লাহ তাআলার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিলেন, সেই মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও।
সুতরাং আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি প্রদান করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। আর যারা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 52 থেকে নিয়ে 71 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, ইতিহাস লম্বা, আমি শুধু মূল পয়েন্টটা বলছি। মদিনায় গেলেন, মদিনার বুদ্ধিজীবীরা ইসলাম কবুল করলেন, কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়ে গেলেন। মদিনার মুসলিমদের উপরে জুলমানের জাদু নেমে এলো। একটা পর্যায়ে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, যারা মুহাজির হিজরত করে এসেছিল তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছিলেন, ঈমান আনার পরে সেই আনসার মুসলিমগণ বললেন, আল্লাহর রাসূল, আমাদের কি সুখের দিন আসবে না? রাত্রে একটু বিশ্রামের সহিত ঘুমাতেও আমরা পাবো না। মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন, তিনি পর্যবেক্ষণ করছেন সবকিছু, সবকিছু দেখছেন, সবকিছু দেখছেন, পরিস্থিতি সম্পর্কে পূর্ণ মহান আল্লাহ তাআলা অবগত। তিনি ওহি অবতীর্ণ করে দিলেন, ওহী বার্তা অবতীর্ণ করলেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লাইস্তাখলাফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্নাহুম দীনাহুম আল্লাযী ইত্তাখাযাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনা লিল্লাহি লা ইউশরিকুনা বিহি শাইয়্যা। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, ওহী বার্তা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লাইস্তাখলাফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন। কি বললেন? তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন, যেমন তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন, এবং তাদের জন্য যে দীনকে ধর্মকে মনোনীত করেছেন তা বিজয়ী করবেন, সুপ্রতিষ্ঠিত করবেন, এবং তাদের ভয়ভীতিকে নিরাপত্তায় পরিণত করে দেবেন। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা ওহী বার্তা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শাসন ক্ষমতা দেবেন যেমন পূর্ববর্তীদের দিয়েছিলেন। পূর্ববর্তীদের ইতিহাস অনেক আছে, একটা ঘটনা শুধু মূল পয়েন্ট। মুসা আলাইহিস সালামের জন্মের আগে ফিরাউন বানী ইসরাইলের কোটি কোটি বাচ্চাগুলোকে ফিরাউন হত্যা করত, ফিরাউনের নির্দেশে তার সংসদরা হত্যা করত। এত বড় জুলম নির্যাতন পৃথিবীতে আর হয়নি। আতুর ঘরে যে শিশু জন্মগ্রহণ করত তাকেই হত্যা করে দিত, এত বড় রক্ত পিপাসু জালেম অত্যাচারী পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। ফিরাউনের সামনে দুটো দল ছিল, একটা ছিল কীর্তি আর দ্বিতীয় ছিল বানি ইসরাইল। কীর্তিকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিত ফিরাউন, আর বানি ইসরাইলের শোষণ করত, আর তাদের পরিবারে যে সমস্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করত চিরতরে গোলাম বানিয়ে রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে তাদেরকে হত্যা করে দিত আর মহিলাদেরকে জীবিত রাখত। এত বড় রক্ত পিপাসু। কিন্তু আল্লাহ তাআলা মহাকৌশলে দেখুন, মুসা আলাইহিস সালামকে বানি ইসরাইলের ঘরেই সৃষ্টি করে আর মুসা আলাইহিস সালামের রাজ দরবারে লালিত পালিত করে মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাওহীদের বার্তা পৌঁছে দিলেন পার্লামেন্ট পর্যন্ত, ফেরাউনের কাছে। আর ফেরাউন পরিশেষে মোকাবেলায় অবতীর্ণ হলো তার জাদুকরদের নিয়ে, আর জাদুকরেরা যখন পরাজিত হলো মুসা আলাইহিস সালামের, মুসার কাছে আবার নতুন ভাবে জুলম নির্যাতন নেমে এলো বনি ইসরাইলদের উপরে। জাদুকরেরা যখন বুঝতে পারলো আমরা যেটা করছি এটা জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যা করছেন সেটা জাদু নয়, বিশ্ব নিখিল নিখিল বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে একটা অলৌকিক শক্তি। তারা ঈমান নিয়ে এলো, ইসলাম কবুল করলো। ফিরাউনের অত্যাচারী স্বৈরাচারী সাংসদেরা বলল, মুসা আর তার জাতিকে পৃথিবীতে আপনি বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন? যারা সৎ পথে চলে, পবিত্র কোরআন এবং সুন্নাহ, আগেও আল্লাহ তাআলার ওহি তাওরাত ছিল, ইঞ্জিল ছিল, তো তাওরাত অনুযায়ী যারা জীবনযাপন করত তাদেরকে সন্ত্রাসী বলছে, জালেম দুষ্ট দুরাচারী সন্ত্রাসী, মুসা আলাইহিস সালামকে বলছে জঙ্গি সন্ত্রাসী, ছেড়ে দেবেন মুসা এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে? ফেরাউন বলল, আমি শক্তিশালী, আমরা শক্তিশালী, আবার আমরা জুলম নির্যাতন শুরু করব, বানি ইসরাইলের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবকে হত্যা করব, কেবলমাত্র মহিলাদেরকে জীবিত রাখবো। এ জুলম নির্যাতন ফেরাউন আবার শুরু করেছিল। মুসা আলাইহিস সালামের প্রেক্ষাপটে কি করেছিলেন? বানি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম আছেন, ভিক্ষা চাইছেন না ফেরাউনের কাছে, ভিক্ষা চাচ্ছেন না কীর্তিদের কাছে, ইনসাফ করুন, প্রার্থনা চাচ্ছেন, প্রার্থনা করছেন মহান আল্লাহ তাআলার কাছে। মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলদেরকে বললেন,
বানি ইসরাইল ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবী আল্লাহর, ইউতুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে হইতে পৃথিবীর উত্তরাধিকারী বানান, ওয়াল আকিবাতু লিমুত্তাকিন, আর পরিণাম তো হলো মুত্তাকিদের জন্যই, পরহেজগারদের জন্যই, আল্লাহ ভীতির জন্যই, সফলতা ও কৃতকার্যতা পরিশেষে আল্লাহ ভীতির জন্যই হবে। তবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 থেকে 128 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ক্ষমতা প্রদান করেছিলেন সূরা শুআরা 26 নম্বর সূরার 61 থেকে 66 নম্বর আয়াত। দেখুন যে কিভাবে আল্লাহ তাআলা এই জালেম রক্ত পিপাসুকে এবং তার স্বৈরাচারী সৈন্যদেরকে কিভাবে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, আর কিভাবে মূসা এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করেছিলেন, এ কথা আল্লাহ তাআলা সূরা শুআরাতে উল্লেখ করেছেন। আজকে সেই মহান আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা অভয় মাতা অবতীর্ণ করেছিলেন, সেই অভয় মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে সংঘটিত হয়ে গেছে। সুতরাং সপ্তম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল, সপ্তম হিজরিতে খাইবার বিজয় হয়েছিল, আর অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বিনা রক্তপাতে ইসলামী পতাকা উড়ে গেল, মুশরিকরা নিজেদের অপরাধের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে নিজেদের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন, মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে সূরা ইউসুফ পড়বেন ঘটনাবলী পুরো আছে, কিন্তু হিউসুফ ভাইদের ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, আমি সেইভাবে আজ মক্কাবাসীদের ক্ষমা করে দিচ্ছি, অপরাধীদের ক্ষমা করে দিচ্ছি, জালেমদের ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ঘোষণা দিলেন, লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজ তোমাদের কোন প্রকারের ভক্ত সেবা করা হচ্ছে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। দয়াশীলদের মধ্যে আল্লাহ তাআলা হলেন সর্বাধিক দয়ালু। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 92 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, সেই আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর জন্য বলেন, রক্ত পিপাসু যারা অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছাড়তে বাধ্য করেছিল, অনেক মুসলিমকে শহীদ করে দিয়েছিল, জুলুমের জাহান্নাম করেছিল, পুরো প্রতিশোধ নেওয়ার তাদের কথা পূর্ণ ক্ষমতা আছে, পুরো প্রতিশোধ নেওয়ার তাদের কথা নির্দ্বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন, পুরো প্রতিশোধ নেওয়ার তাদের কথা কোন প্রকার ভক্ত সরকার হবে না, কোন কুনেক্তি করা হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিকভাবে তাদের ক্ষমা করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভয় বার্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষমা, এই দয়ার্দ্রতা দেখে মুশরিক কাফেররা যারা ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করেছিল, ফাখরাজু কাআন্না মানুষুরু মিনাল কবর, তারা ঘর থেকে বের হচ্ছে যেন কবর থেকে হাশরের ময়দান থেকে উঠছে, এতটাই তাদের মুখ চেহারা মুখমণ্ডলে চেহারা এতটাই উদাসীনতা, উদাসীনতার ছাপ, ফাখরাজু ফিল ইসলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কোন প্রকারের কটূক্তি নয়, কোন প্রকারের ভর্তসনা নয়, কোন সাহাবা তাদেরকে কটূক্তি করছে না, ভর্তসনা করছে না, ফলে ফাদাখালু ফিল ইসলাম, এ দয়ার্দ্রতা দেখে ইসলামের মহানুভবতা দেখে মুশরিকরা কালেমায়ে শাহাদাত আসাদা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে দিয়ে ইসলামে দীক্ষিত হয়ে গেল, যারা ইসলামকে পৃথিবীর মুখ থেকে মুছে দিতে চেয়েছিল, যারা মুসলিমকে পৃথিবীর মুখ থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজকে কালেমায়ে শাহাদাত আসাদা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে দিয়ে ইসলামে দীক্ষিত হয়ে গেল। ইমাম বাইহাকী রাসূলুল্লাহ কোবরা হাদিস নম্বর 18275, মাইশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে সমগ্র আরব উপদ্বীপ বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে সমগ্র ইয়ামান উপদ্বীপ বিজয় হলো, এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার জন্য সীমাবদ্ধ ছিল না, এর অন্যতম প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খিলাফতে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হয়েছিল, তার ইন্তেকালের পরে উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হয়েছিল, তার ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে পৃথিবীর সাম্রাজ্য, এই পৃথিবীর সাম্রাজ্য পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম চীনের সীমান্ত পর্যন্ত ইসলামী সেনা পৌঁছে গিয়েছিল, আল্লাহ ছাড়া কারো ভয় তাদের হৃদয়ে ছিল না, শুধু দিনেই নয় রাত্রেও শান্তিও নিরাপদে তারা বিশ্রাম করতেন ঘুমাতেন, শুধু মুসলিমরা ইসলামী শাসন ক্ষমতায় যে শান্তি ও নিরাপত্তা ভোগ করেছিলেন তাই নয়, ও মুসলিম যারা ছিলেন তারাও শান্তি ও নিরাপত্তা ভোগ করেছিলেন। ভাই সকল,
আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিব বলেছিলেন, শাসন ক্ষমতা দিয়েছেন। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগের সাথে সীমাবদ্ধ নয়, বরং এটা সত্যের সাথে সীমাবদ্ধ। আজকে আমরা অন্যের কাছে কাকুতি মিনতি করছি, আমাদেরকে নিরাপত্তা দিন, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, ধৈর্য ধারণ করুন, আর নিজেদের চরিত্রের পরিবর্তন করুন। পশু কোরবানির আগে নিজের হৃদয়ে যে পশু আমরা যদি মুসলিমরা সঠিক হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আবার আমাদের শাসন ক্ষমতাই দিবেন, শুধু তাই নয়, শুধু নিরাপত্তা এবং শান্তিই দিবেন তাই নয়, শাসন ক্ষমতা আমাদেরকেই দেবেন। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার। সূরা আলে ইমরান 3 নম্বর, সূরা 139 নম্বর আয়াতের প্রসঙ্গে পড়ুন। কিন্তু আজকে আমরা নিজেদের পরিবর্তন হচ্ছি না, নিজেরা পরিবর্তন হচ্ছি না, নিজেরা সংস্কার এবং সংশোধিত হচ্ছি না, এই কোরবানির মাধ্যম দিয়েও আমাদের কোনো পরিবর্তন নেই। ভাই পশু জবাই করে নিলাম, তারপরে আমাদের খোলামেলা বিলাপনা, এই সবগুলো চলছে, নিরাপত্তা কিভাবে পাবো? আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহ ইউদাফু আনিল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের রক্ষা করবেন, সূরা 22 নম্বর, সূরার 38 নম্বর আয়াত। কিন্তু আমাদের তো ঈমানদার হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনে সেই ঈমানের আশা করে নিজেদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করে নি, তাদের জন্য নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। সূরা আনাম 6 নম্বর, সূরা 82 নম্বর আয়াত, আমরা ঈমান আনার পরে 95% মুসলমান আজকে আমরা শিরক করছি। আল্লাহ বললেন, ঈমান নিয়ে আসার পরে শিরক করা চলবে না, তবে নিরাপত্তা এবং হেদায়েত। আর 95% মুসলমান, আরো বেশি যাবে পার্সেন্টেজে। আমি আপনাদের শুধু এই দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য দিচ্ছি, 95% আমরা বেনামাজি আছি না নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলের গোলাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমান আসলা ফাইযা তারাকা ফাকাদ আশরাক, বান্দার মাঝে এবং কুফর ও ঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে শিরক করলো। শরীয়ত রাসূল এতেকার আহলে সুন্নাত ওয়াল জামা 1521 নম্বর হাদিস বলুন, এই শিরক করার পরে আমরা নিরাপত্তা, শান্তি। আমাদের যদি নিরাপত্তা নিতে হয়, আমাদের যদি শান্তি যদি পেতে হয়, শুধু আখেরাতে মুক্তি শুধু নয়, পার্থিব জগতেও যদি শাসন ক্ষমতা নিতে হয়, আমার কাছে ভিক্ষা চাইতে হবে না। মহেশ ভাট, আপনারা ভালোভাবে অবগত আছেন, টলিউড বলিউডের চিত্র সঞ্চালক মহেশ ভাট, তিনি বলেছিলেন, ভারতের মুসলিম আপনারা মুসলিম হয়ে যান, ভারতের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আমি বলছি, ভারতের মুসলিম যদি প্রকৃত মুসলিম হয়ে যায়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা পবিত্র করার এবং সুন্নাহ মাতাই, আমাদের সমাজ সংস্কারের পথে নিজেদেরকে নিয়োগ করে দেয় নিজের মাত্র আল্লাহ তাআলা এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী খরচ হয়, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সার্বিকভাবে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাদের তোমার তৌফিক এবং সাহায্য সহায়তা দান করো। সারা বিশ্বে যে মুসলিমদের উপরে জুলম নির্যাতন করছে, আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দাও, তাদেরকে ইসলাম বুঝার, ইসলামকে মূল্যায়ন করার, ইসলামকে যথাযথভাবে বুঝে সেই অনুযায়ী আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ মুসলিমদের সংস্কার সংশোধন করার এবং অমুসলিমের কাছে ইসলামী বার্তা পৌঁছে দেওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত ঈমানদার এবং প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করো। ভাই সকল, পরিশেষে একটা কথা বলি, আমরা কুরবানি করবো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, কিন্তু কুরবানির যে সমস্ত উচ্ছিষ্ট জিনিস, যে সমস্ত বর্জ্যগুলো আছে যেগুলো আমাদের ব্যবহারে লাগে না, সেই সমস্ত জিনিসগুলোকে যত্রতত্র নিক্ষেপ না করে বরং সেগুলোকে মাটির তলে আমরা পুঁতে দেব, যাতে পরিবেশ দূষিত না হয়, আবহাওয়া দূষিত না হয়, সেই গন্ধ আমাদেরও নাক দ্বারা প্রবেশ হয়ে আমাদেরও বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, অন্যের ক্ষতি হতে পারে। এই জন্য এই বর্জ্য জিনিসগুলো, যে জিনিসগুলো উচ্ছিষ্ট, সেই সমস্ত জিনিসগুলোকে নির্দিষ্ট একটা জায়গাতে আমরা পুঁতে দেব। রাস্তার ধারে আমরা কোরবানি করবেন, গত বৃহস্পতিবার ওসির পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, এসডিও ছিলেন সেখানে, শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় রাখে সেই প্রেক্ষাপটে আলোচনা ছিল, আপনারা আপনার সব বিভিন্ন জন কথা বলছিলেন, যার নির্যাস যে আমি সেখানেও বলেছিলাম যে অবশ্যই আমরা কুরবানি করব। যেমন কুরবানি করাটা হলো একটা শরীয়তের বিধান, শরীয়তের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমরা কুরবানি করছি, কিন্তু অন্যকে কষ্ট দেওয়া এটাও তো হচ্ছে শরীয়তের বিধান। অন্যকে তো আপনি কষ্ট দিতে পারেন না। আবু সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 3 বার আল্লাহর শপথ করে, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, 3 বার কসম খেয়েছেন, সেই ব্যক্তি মুসলমান নয়।
জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহর রাসূল কে ঈমানদার নয় কে মুসলমান নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু ওয়া ইয়াকা, সেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তি মুসলমান নয় যার জন্য অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। ডাইরেক্ট মুসলমানের ব্যাখ্যা বিজয় হজ্জ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল মুসলিমান সালিমান নাসু মিন সালি ওয়া ইয়াদি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং শক্তি থেকে মানব জাতি নিরাপদে থাকে। এজন্য আমার আপনার জবানদার আচরণদার অন্য কষ্ট পাকে এটা বাটাল, এটা যাতে না হয়। আর পার্সোনাল পৃথক পার্সোনাল মফসলে কোরবানি করুন, যদি রাস্তা ধারে করতেই হয় যে মফসলে আপনার জায়গা নেই, তাহলে রোডের দিকে একটা পর্দা দিয়ে দিন অন্যরা যাতে আঘাত না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে কোরবানি করার তৌফিক দান করেন। কোরবানির মাংস খাবো, খাওয়াবো, জমা করে রাখবো, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়া আতিমু আদাকিরু, সহিহ বুখারী হাদিস নম্বর 5569। খাবেন খাবেন, জমা করে রাখবেন। তবে কিছু সমাজে আছে যে কোরবানির মাংস দিয়ে দেওয়া হয় আর তারপর আবার ফেরত আসে, সেটাকে গ্রহণ করা হয়, এটা জায়েজ নয়, এটা অবৈধ। সহিহ বুখারী হাদিস নম্বর 1490। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রভু মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রসুল বলেছেন কালোজিরা রয়েছে সমস্ত রোগের শেফা। সো আপনি কি কালোজিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।